ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার ছাদে সিম গাছ তো গাছটাতে প্রচুর পরিমাণে সিম আসছে কিন্তু বাড়িতে মানে নর্মাল জমিতে সিম চাষ এবং ছাদে সিম চাষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ হচ্ছে আপনি যখন মাটিতে একটা গাছ লাগাবেন তখন কিন্তু ওই গাছটা বিভিন্ন রকম তার প্রয়োজনীয় উপকরণ মাটি থেকে সংগ্রহ করতে পারবে কিন্তু ছাদে বা টবে যদি লাগান সেক্ষেত্রে তার কাছে প্রয়োজনীয় উপকরণ লিমিটেড পর্যায়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গাছটা থেকে সিমগুলো কিছু সিম পেরে নিচ্ছি যেগুলো বড় হয়েছে তো আপনিও চাইলে এটা আপনার বাসা ছাদ করতে পারবেন কিন্তু আপনাকে কিছু সিক্রেট বিষয় মাথায় রাখতে হবে এবং জানতে হবে তো আজকের ভিডিওটিতে আমি সেটাই জানানোর চেষ্টা করব। যে এই গাছগুলোকে কীভাবে আপনি প্রপার খাবার দেবেন মানে প্রপার পরিমাণে সার প্রয়োগ করবেন যার মাধ্যমে গাছগুলো সঠিক উৎপাদন দিতে পারে তো আসলে আমি কোনো রাসায়নিক সারের কথা বলছি না এখানে আমি একটা তরল সার তৈরির নিয়ম আপনাদের বোঝানোর চেষ্টা করবো যেটা ব্যবহার করে আপনি যে কোনো সবজি গাছে ভালো ফলন পেতে পারেন অনেকে আমাকে ভিডিওর মধ্যে কমেন্টে প্রশ্ন করেন যে গাছ চিকন হয়ে যাচ্ছে বা গাছে ফ ফুল আসছে ফুল ঝরে পড়ছে এগুলো কিন্তু আসলে টবে খনিজ উপাদান কম থাকার কারণেই হয় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের একটা কমপ্লিট সমাধান দেখাবো এইটার তো দেখুন এই গাছটা কিন্তু আমি একটা সিমেন্টের বস্তার মধ্যে করেছি তো এখানে মাটির পরিমাণ লিমিটেড আর এই লিমিটেড মাটিতে গাছের প্রয়োজনীয় উপকরণও কিন্তু লিমিটেড পর্যায়ে আছে আমাকে বাইরে থেকে এক্সটার্নালি কিছু উপাদান প্রতিনিয়ত যুক্ত করতে হবে কারণ গাছের যে পরিমাণ সিম আসছে এটার গোড়ায় কিন্তু সে পরিমাণ খাবার নেই তো আমাকে প্রতিদিন বা সপ্তাহে দুই তিন দিন পর পর আমাকে এটার জন্য কিছু খাবার সরবরাহ করতে হবে তো এখানে দেখুন আমি আর যে সারটার কথা বললাম এটা হচ্ছে তরল সার এই সারটা শুধুমাত্র গোবর অথবা সরিষার খৈল এই দুইটা উপকরণের যে কোনো একটা বা দুইটা একসাথে মিক্সার করে এই আপনার লিকুইড ফার্টিলাইজারটা বানানো যায় তো তরল সারটা বানানোর জন্য আপনাকে পাঁচ কেজি পরিমাণে গোবর বা চার কেজি বা তিন কেজি পরিমাণ হচ্ছে সরিষার খৈল পনেরো কেজি পানির সাথে ভিজিয়ে রেখে এই সারটা তৈরি করতে হবে আর আপনি এটা শুধু গোবর দেউ করতে পারেন শুধু সরিষার খৈল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সরিষার খৈল দিয়ে করলে পনেরো কেজি পানির সাথে আপনাকে দিতে হবে হচ্ছে তিন থেকে চার কেজি সরিষার খৈল আর যদি আপনি সরাসরি গোবর দিয়ে করতে চান তাহলে পনেরো কেজি পানির সাথে পাঁচ কেজি পরিমাণ গোবর দিতে হবে আর সবচেয়ে ভালো হয় দুইটা মিক্স করে দিলে যে আপনি চার কেজি গোবর দিলেন আর এক কেজি সরিষার খোল দিলেন এইভাবে করলে সবচেয়ে বেটার হয় আর কি তো আমি এটা সবসময়ই ব্যবহার করি গাছের গোড়াতে আর এইটার মূল একটা বিষয় হচ্ছে যে যেহেতু গাছটা ছাদে রয়েছে আর গাছের গোড়ায় খাদ্য উপাদান লিমিটেড সেহেতু এই সারটা যখন আমি প্রয়োগ করি এটা প্রয়োগ করার ফলে মাটিতে নতুন নতুন বিভিন্ন রকমের এনজাইম তৈরি হতে পারে আর আপনারা হয়তো জানেন যে গাছের বৃদ্ধির জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন হয় ফসফরাসের প্রয়োজন হয় এইগুলো কিন্তু মাটিতে জৈব সারের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এই উপাদানগুলো তৈরি করে মূলত তো সেক্ষেত্রে এই জৈব সারটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে অধিকাংশ সারের তাই মিটে যাবে এবং গাছের ফলনও ভালো হতে থাকবে তো আমি এটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর প্রয়োগটা আপনি এটা বেশি পরিমাণেও দিতে পারেন কোনো সমস্যা হবে না আর সপ্তাহে একবার বা দুইবার সবচেয়ে ভালো হচ্ছে দুইবার দেওয়াটা সপ্তাহে তো সপ্তাহে দুইবার করে এটা দিয়ে যাবেন তো দেখুন আমি আমার কিন্তু সংগ্রহ করেছি এবং সিমগুলোর স্বাস্থ্য আপনি দেখে বুঝতে পারতেছেন যে এটা খুবই মানে সুন্দরভাবে বেড়ে উঠছে একটা তো কোনো ক্ষুদ নেই তো আপনিও চাইলে এইভাবে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করে খুব সুন্দর সবজি আপনার বাসার ছাদে উৎপাদন করতে পারেন আর এভাবে উৎপাদন করা রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক মুক্ত সবজি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এগুলো আপনাকে বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটির মতো এরকম অর্গানিক ফার্মিং এবং জৈব কৃষি নিয়ে নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার চ্যানেলে সাদের বিভিন্ন রকম সবজি চাষ এবং অন্যান্য অর্গানিক উপায়ে সবজি উৎপাদনের বিভিন্ন পদ্ধতি ডিসকাস করে থাকি আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক না করে যাবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য